ওকে, আশা করি তোমরা আমাকে লাইভ দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ফিজিক্সের এটা একটা ক্লাস, ফ্রি ক্লাস আমাদের গ্রুপে আমরা দিচ্ছি। তো আমরা আলোচনা করব যে ফিজিক্স সেকেন্ড পেপারের তোমরা কোন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিবা, আর আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে কি কি জিনিস দেখবা তোমরা আশা করি খাতা কলম নিয়ে বসেছ সবাই, যারা ক্লাস করবা তারা। তো খাতা এবং কলমের কাজ হচ্ছে যে আমি যে টপিকগুলোর নাম বলবো এগুলো খাতার মধ্যে নোট করে ফেলবেন এবং সেগুলো বেশি বেশি করে স্টাডি করবেন। তাহলে প্রথম চ্যাপ্টার যেটা, সেটাতে যাদের ভয় ভীতি আছে সেটা কেটে যাবে, এবং সেই সাথে আপনার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কী কী টপিক ওই চ্যাপ্টার থেকে দরকারি সেটা আপনি বুঝতে পারবেন। তো আশা করি ক্লিয়ার আমার মেসেজ। আর হচ্ছে যে এই ক্লাসটা আমি পরে ইউটিউবেও আপলোড দিব, তো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমরা আগে দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2022-23 তোমার কী কী কোশ্চেন এসেছিল ফিজিক্স থেকে, বা কোশ্চেন কীরকম ছিল, তাহলে আমাদের একটু আইডিয়া হবে যে আসলে কী ধরনের প্রশ্ন আসে। যেমন বলছে যে দেখো, আলোর গতিতে চলমান একটি বস্তুর ভর, তাহলে আলোর গতিতে চলমান বস্তুর ভর কত আমরা সেটা জানি, সেটা হচ্ছে অসীম। তো এটা অঙ্ক করেও বের করা যায়, আবার মুখস্থ রাখা যায়। তাহলে দেখো এটা কিন্তু একদম ইজি, কঠিন কিছু না। ঠিক আছে, তিনটা রোধ দেওয়া আছে, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্য রোধ কত, তাহলে একবার ইজি। ঠিক আছে, জাস্ট এই তিনটার সমান্তরাল করলে হয়ে যাচ্ছে, কঠিন কিছু কিন্তু তোমাকে দেয় নাই। কুলম্বের সূত্র দিছে, দেখো বলছে যে কুলম্বের সূত্র অনুসারে দুইটি বস্তুর মধ্যবর্তী বল কত, তাহলে দেখো যে কুলম্বের সূত্র অনুসারে মধ্যবর্তী বল দুইটা চার্জের মধ্যবর্তী বল, ঠিক আছে, দুইটা চার্জের মধ্যবর্তী বল নির্ণয় করা হয় কুলম্বের সূত্রের সাহায্যে, আর দুইটা বস্তুর মধ্যবর্তী বল নির্ণয় করা হয় নিউটনের সূত্রের সাহায্যে। তাহলে দুইটা সূত্রই ইম্পর্টেন্ট সূত্র দিছে, আমি যেটা গতকালকেও বলেছিলাম। বলেছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, এটা মুখস্থ রাখতে হয় যে 3.6 × 10⁶ জুল মুখস্থ রাখতে হয়। তো মুখস্থ একটা জিনিস এটা দিছে, দেখো প্রশ্ন কিন্তু কঠিন নেই। বলছে যে কৌণিক ভরবেগের একক, আমি গতকাল বলেছিলাম একটা একক দেয়, একক পাইছো, মাত্র একটা দিবে, দেখবা যে মাত্রা একটু পরে পাবা। তারপর সুরশলাকার দুইটার কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত, তো কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে, তোমরা জানো কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই যে এটা দিয়ে এটাকে ভাগ করো, ভাগ করলে যা হয় তার উল্টাটা হবে। ঠিক আছে, এই 128 দিয়ে 384 ভাগ করলে 3 হয়, তাহলে 1:3 হচ্ছে কম্পাঙ্ক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হবে 3:1 উল্টাটা। ঠিক আছে, অঙ্ক করার দরকার নেই, এই যে এটার এটা সম্পর্ক হচ্ছে 1:3, এবং এটা হচ্ছে কম্পাঙ্কের সম্পর্ক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কি হবে, উল্টা, অর্থাৎ 3:1। এই যে আমরা যারা আমাদের বেঁচে ভর্তি হবা, আমাদের কিন্তু এই ইউনিট বেস চালু হচ্ছে তোমরা জানো সবাই, তাদের সুবিধা হচ্ছে এটাই যে তাদেরকে আমি ধরাই দিব জায়গা জায়গায় যে কীভাবে অঙ্কটা করবে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। আমরা কিন্তু গতানুগতিক কোনো কোচিং নয়, আমরা মানে হচ্ছে যে জাস্ট তোমাদেরকে ধরাই দেওয়া, বুঝাই দেওয়া যে আসলে তুমি কীভাবে স্টাডি করবা, তুমি কি কোন কোন টপিক গুরুত্ব দিবে, কি পরীক্ষার জন্য আসলে গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আর অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু একরকম নয়। তো যাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টার্গেট, সে তুমি সেকেন্ড টাইম হোক প্রথম টাইম হোক সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে, কীভাবে কোশ্চেন আসে সে অনুসারে তোমাকে রেসপন্স করতে হবে। ঠিক আছে, দেখো বলছে যে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধ, তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধ কমে আর পরিবাহী রোধ বাড়ে, দুইটাই তোমাকে জানতে হবে, দুইটাই আসতে পারে পরীক্ষায়। তো এখানে অর্ধপরিবাহী এসছে, পরের বার পরিবাহী আসতে পারে। ঠিক আছে, এই যে তোমাকে যে কম্পারিজন, দুইটার কম্পারিজন আমি ধরাই দিলাম, এই জিনিসটা তোমাকে ধরাই দেওয়া হচ্ছে আমাদের কাজ, আমরা এই কাজটাই করব। PV = KT রাশিটি বর্ণনা করে, তাহলে এই রাশিটা দেখো খেয়াল করো তো, ওই যে PV = NRT তোমরা পড়ছো, তাহলে এন সমান কি PV/RT বা KT এরকমই, তো তার মানে এটা হচ্ছে যে আসলে এন এর মান নির্ণয় করতেছে। তো এন মানে কি, গ্যাসের মূল সংখ্যা, এন মানে হচ্ছে গ্যাসের মূল সংখ্যা। তাহলে তুমি এটা যে দেখো এটা একটু কিন্তু এটা কিন্তু মোটামুটি একটু মানে কি হালকা একটু ডিপ লেভেলের বেসিক, মানে অনেকে পারবে অনেকে পারবে না। ঠিক আছে, এ দেখো বলছি একটা মাত্রা দিবে, দেখো একটা মাত্রা দিছে, আমি জানি দিবে, এটা আমার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2015 সালে, এই 15 সাল থেকে এখন হচ্ছে 2023 সাল, 8 বছর হয়ে গেছে, আমি কোনোবার দেখি নাই যে এই ইউনিটের পরীক্ষায় মাত্রা কিংবা একক দেয় নাই, একটা মাত্রা একটা একক সবসময় দেয়, আর একটা মান দেয় এরকম, এই যে এরকম একটা মান দেয় সবসময়।
আর সূত্র থেকে প্রশ্ন করে দুই তিনটা ডিরেক্ট সূত্র তুলে দেয়। যেমন এটা একটা ডিরেক্ট সূত্র, আমি আরো দেখাবো ডিরেক্ট সূত্র তুলছে কিনা তোমাকে, আমি আরো প্রমাণ দেখাবো, ঠিক আছে? তারপর এই যে এরকম কন্ডিশন দেয় যে তাপমাত্রা বাড়ালে কি হবে, তারপর হচ্ছে তোমার সরল দোলকের দৈর্ঘ্য বাড়ালে কি হবে, সরল দোলকের সাপোজ তোমার কি বলবো, সরল দোলকের সাথে জি এর সম্পর্ক কিরকম, ঠিক আছে? তারপরে পাহাড়ের উপরে কি রান্না করতে তোমার স্ফুটনাঙ্ক বেশি হবে না কম হবে, এভাবে একটার সাথে একটার উচ্চতা বাড়লে কি স্ফুটনাঙ্ক কমতেছে না বাড়তেছে, এরকম সম্পর্ক থেকে প্রশ্ন দেয়, ঠিক আছে? তো আমরা সেগুলো ডিটেলস ক্লাসে আস্তে ধীরে ধীরে বলবো। তারপর দেখল করা বলছে যে নিউটনের ভর এত, এত বেগে গতিশীল, গতিশক্তি কত, তাহলে হাফ এম বি স্কোয়ার গতিশক্তি, শেষ। এটা হচ্ছে এম, এ ভর তো নিউটন বলুক যেটাই বলুক, এটা তো একটা বস্তু, আলটিমেটলি মনে মনে বস্তু ধরতে পারি, তাহলে বস্তুর ভর দেওয়া আছে আর এটার ব্যাগ দেওয়া আছে, তাহলে হাফ এম বি স্কোয়ার, শেষ, ঠিক আছে? একবার ইজি দেখো তুমি এটা, মানে কি এক এক ফলকেই পারতেছো। আমি বলছি যে গতকালকে আমি যারা আমাদের লাইভ ক্লাস করেছিলাম, আমি বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদম সহজ প্রশ্নগুলো দেয়, কঠিন না। দেখো এখানে বলছে যে তড়িৎ বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, তো তড়িৎ প্রবাহের দিক নির্ণয় করা হচ্ছে ল্যাঞ্জের সূত্র সাহায্যে। তো ল্যাঞ্জের সূত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা বারবার দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ল্যাঞ্জের সূত্র, তারপর হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্র, তারপর হচ্ছে তোমার বায়ট সেবার্টের সূত্র, তারপর হচ্ছে যে কুলম্বের সূত্র, তারপর হচ্ছে নিউটনের সূত্র। নিউটনের সূত্র বলতে নিউটন বস্তুর দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের, সরি দুইটা বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয়ের একটা সূত্র আছে, ওইটা বেশি গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। আর হচ্ছে যে ল্যান্ডের সূত্র, ফ্যারাডের সূত্র, এই দুইটা একেবারে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো বারবার দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে ধরাই দিব। তো ল্যান্ডের সূত্র কি আসলে, ল্যান্ড হচ্ছে যে যেই কোনো একটা কুণ্ডলিতে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়, সেই তড়িৎ প্রবাহের দিক হয় যে যে কারণে তড়িৎ প্রবাহটা তৈরি হয়েছে, যেই কারণে তৈরি হয়েছে ওই কারণের বিপরীত দিকে বা ওই কারণের বিরোধিতা করবে সে। তো তড়িৎ প্রবাহ নর্মালি কিসের জন্য তৈরি হয়? তড়িৎ প্রবাহ তৈরি হয় তোমার ধরে নাও যে ফ্লাক্সের পরিবর্তনের কারণে। তাহলে ফ্লাক্সের পরিবর্তনের কারণে যদি তোমার তড়িৎ প্রবাহ তৈরি হয়, তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে ফ্লাক্স যেদিকে কাজ করতেছে তার উল্টো দিকে, এই কথা ল্যান্ডসে বলছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ তোমরা হয়তো বুঝবা না, এটা গুরুত্বপূর্ণ মূলত হচ্ছে যে মোটর, ট্রান্সফরমার, জেনারেটর, এই জিনিসগুলোর জন্য যেখানে কয়েল থাকে, কয়েল থেকে বিদ্যুৎ তৈরি হয় বা বিদ্যুৎ তৈরি নাও হতে পারে, যেমন তোমার বা হয় কি ভোল্টেজ উঠানামা করানোর জন্য, যেমন ট্রান্সফরমারে ভোল্টেজ উঠানামা করে, কারেন্ট উঠানামা করে, ঠিক আছে, মানে বাড়ে কমে, এই ধরনের যে যন্ত্রগুলো আছে, অর্থাৎ যেখানে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের বা তড়িৎ চৌম্বকীয় কি বলতে পারি আমরা, তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ না বলি আমি এখানে, আমি বলতে পারি যে কি বলা যেতে পারে তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র যেখানে থাকে সেখানে ল্যান্ডসের সূত্রটা আসবে, আসবে আর এটা আসবে ফ্যারাডের সূত্র, কারণ তোমার ফ্ল্যাক্স তৈরি হয়, ফ্ল্যাক্স যেটাকে আমরা বলি সেটা কিন্তু তৈরি হয় ফ্যারাডের সূত্রের কারণে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটো থেকে বেশি প্রশ্ন করে, একদম প্রতিবারই প্রশ্ন দেয়, এটা কারণ আছে, কারণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ত্রিপলি সাবজেক্ট আছে। তো এখন তুমি যদি ফ্যারাডের সূত্র না জানো, ল্যান্ডসের সূত্র না জানো, তুমি সাবজেক্টগুলো ভালো করতে পারবে না, এই জন্য ওই এই জায়গাগুলো থেকে প্রশ্ন প্রতিবারই দেয়, সেটা আমি খেয়াল করছি ব্যক্তিগতভাবে, এটা অন্য কেউ তোমাকে হয়তো বলবে না, ঠিক আছে? যাই হোক, তা বলছে দেখো এই যে দেখা আবার দিচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, বলছে নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, তো আল্ট্রাসাউন্ড কোনোদিনও তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়, এটা নামে হচ্ছে আল্ট্রাসাউন্ড, এটা সাউন্ড মানে শব্দ, তো শব্দ তো তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হতে পারে না, ঠিক আছে? এটা তরঙ্গ একটা বাট তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ নয়। তো যাই হোক, এভাবে তোমাকে প্রশ্ন দিচ্ছে। এখন খেয়াল করো আমরা আজকে প্রথম চ্যাপ্টার বলবো, প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে তাপগতিবিদ্যা। দেখি তো তাপগতিবিদ্যা থেকে এখানে কোনো প্রশ্ন দিছে কিনা, যদি দিয়ে থাকে আমরা সেটা একটু দেখি। এই যে দেখো প্রশ্ন করছে ডায়নামো কি আবিষ্কার করেন, দেখো খেয়াল করো ডায়নামো কি আবিষ্কার করেন। তো ডায়নামো মানে হচ্ছে জেনারেটর, তোমরা জানো, এই দেখো আমি যে একটু আগে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, জেনারেটর, মোটর, ট্রান্সফরমার, এগুলো থেকে প্রশ্ন দেয়। দেখো এখানে অলরেডি এই যে জেনারেটর তুমি পেয়ে গেছো, ডায়নামো মানে হচ্ছে জেনারেটর, ঠিক আছে? তাহলে এভাবে আমি তোমাকে ধরা দিব। এই যে মাত্রা দেখো আরেকটা দিছে, ঠিক আছে, ওকে। তারপর দেখো সূত্র আরেকটা দিছে, আমি বলছি সূত্র আরও পাবা, দেখো সূত্র আরেকটা দিছে। তারপরে খেয়াল করো এটা ওই একটু আগে যে অঙ্কটা করছো তার উল্টা, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এবার কম্পাঙ্ক জিজ্ঞেস করছে, একই প্রশ্ন জাস্ট ঘুরে দিছে উল্টা, আগে যেটা জিজ্ঞেস করছে এখন তার উল্টাটা জিজ্ঞেস করছে, অর্থাৎ একটা সূত্র দিয়ে দুইটা অঙ্ক, দুইটা প্রশ্ন তুমি পারতেছ, ওকে। তারপরে খেয়াল করো সিপি এবং সিবি এর অনুপাত দিছে, তারপরে বাল্বের ক্ষমতা জিজ্ঞেস, রোধ জিজ্ঞেস করছে। এই যে দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে তোমার প্রশ্নটা বলছে যে
কার্নোর ইঞ্জিনের দক্ষতা থেকে প্রশ্ন করছে, কার্নো ইঞ্জিনের দক্ষতা থেকে খেয়াল করছে, বলছে যে বরফবিন্দু এবং বাষ্পবিন্দুর মধ্যে কর্মক্ষম একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা কত। তো বরফবিন্দু মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পবিন্দু হচ্ছে যে সরি বরফবিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর বাষ্পবিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো মূলত এটা আসলে ওই কার্নোট ইঞ্জিনটা 0 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কাজ করতেছিল। তো বলছে যে এটার দক্ষতা কত। তাহলে তুমি আমরা জানি যে ইটা ইকুয়াল টু 1 - T2/T1 × 100%, এটা আমরা সবাই জানি এই সূত্রটা, এটা কার্নোর ইঞ্জিনের দক্ষতার সূত্র, ঠিক আছে। তাহলে টি টু এর মানে আমরা কত লিখবো, টি টু হচ্ছে যে আমরা ওই রাশিটা লিখবো যে রাশিটা ছোট, আবার বলতেছি টি টু হবে ছোটটা। এখন তুমি মনে করতে পারো টি টু মনে হয় বাষ্পবিন্দু মানে বড়টা, না টি টু হচ্ছে ছোটটা, এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে এই যে এই জিনিসগুলো তোমাকে আমি ধরাই দিব যে আসলে তুমি কিভাবে স্টাডি করবা, কোন কোন জায়গায় নজর রাখবা, এই জিনিসগুলো আমরা তোমাদেরকে ধরাই দিব। এই জন্যই আমাদের যারা স্পেশাল ওয়েসে ভর্তি হতে চাও তারা দ্রুত ভর্তি হয়ে যাবা, আমাদের 10 তারিখ থেকে ক্লাস হচ্ছে, অলরেডি অনেকে ভর্তি হয়েছে, তোমরা ভর্তি হয়ে যাবা। 2500 টাকা ফি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব সাবজেক্টই সেখানে পড়াচ্ছি, বাংলা ইংরেজি সহ। সো তোমরা আমাদের সাথে থাকবা আশা করি। তাহলে আমরা মোটামুটি প্রশ্নের সম্পর্কে আইডিয়া হয়েছে যে কীরকম হতে পারে ফিজিক্সের কোশ্চেন, ঠিক আছে। আমরা এভাবে কেমিস্ট্রি কোশ্চেন অ্যানালাইসিস করবো, বায়োলজি কোশ্চেন অ্যানালাইসিস করবো, আমরা বাংলা ইংরেজি কোশ্চেনও এই ইউনিটের জন্য আলাদা করে অ্যানালাইসিস করবো। দেখো এই যে দেখো মুক্তিবেগের সমীকরণ, আমি বলছিলাম সমীকরণ থেকে দেয় প্রশ্ন, তাহলে খেয়াল করো আমার প্রশ্ন তোমরা একদম হুহু প্রমাণ পেয়ে যাচ্ছ। ইভেন তুমি এর আগের বছর প্রশ্নগুলো অ্যানালাইস করো, দেখবা তোমার হাতে যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন ব্যাংক থাকে, সেখান থেকে তুমি দেখো আমি যেভাবে বলছি এভাবে আসছে কোশ্চেন, একদম শিওর থাকো। তুমি খুলে দেখো দেখবা যে ফ্যারাডের সূত্র পাবাই পাবা, অপশন হইলে পাবা, উত্তর না উত্তর না মনে করো তাও অপশনের মধ্যেই পাবা, অপশনের মধ্যে হলে পাবা। প্যারাডাইস সূত্র, ল্যান্ডের সূত্র, ফ্ল্যামিংয়ের সূত্র, নিউটনের সূত্র, কুলম্বের সূত্র, মোটর, জেনারেটর, তারপর হচ্ছে তোমার ট্রান্সফরমার, তারপর হচ্ছে তোমার রেক্টিফায়ার, ট্রানজিস্টর, এই টপিকগুলো আমি নাম বলছি, এগুলো তুমি দেখো প্রশ্ন ব্যাংক খুলে দেখো যখন দিয়েছিল প্রশ্নে আসছে কিনা, তারপর আমাকে জানাও, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোশ্চেন সম্পর্কে আইডিয়া। তোমাদের তোমরা যারা লাইভ এই মুহূর্তে আসো, আমি এস রহমান তাহিম, তুমি বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তাহিম, তাহিম তুমি একটু কষ্ট করে আমাকে জানাতে হবে যে ক্লিয়ার করে শুনতে পাচ্ছ কিনা, আমি এই ভিডিওটার পরে আবার ইউটিউবে আপলোড দিব, সো আমার সাউন্ড ক্লিয়ার দরকার আছে, ঠিক আছে। সো তোমরা একটু একটু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে। এখন আমি এই ইউনিটের আমরা যেহেতু আলোচনা করতেছি, আমরা তাপগতিবিদ্যার এই যে চ্যাপ্টারটা যেটা ইংরেজি নাম হচ্ছে থার্মোডিনামিক্স, এটার কোন কোন জিনিস পড়বো গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো তোমাদেরকে ধরা দিব, তোমরা জাস্ট ওগুলো স্টাডি করবা আর খাতায় নোট রাখবা। আমি এখন যেগুলো বলবো এগুলো খাতায় নোট করবা, ঠিক আছে, যে টপিকগুলোর নাম বলবো। ওকে, তোমাদেরকে জানতে হবে যে গামা কি এবং গামার মান কীভাবে নির্ণয় করতে হয়। এক পরমাণুক, দ্বি পরমাণুক বা ত্রি পরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত, এটা মুখস্থ করে ফেলতে হবে। তাহলে লিখো টপিকের নাম হচ্ছে গামা, এই যে গামা নির্ণয় করতে হয় যেটা CP/CB, এই টপিকটা, এই টপিকটা গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেয়, ঠিক আছে। ওকে, তারপরে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে এনট্রপির পরিবর্তন, এনট্রপির পরিবর্তন DS = dQ/T, এই সূত্রটা লাগবে। এটা সূত্র আকারও দিতে পারে, আবার এটা থেকে অঙ্কও দিতে পারে। সো এই টপিক এই সূত্রটা লিখো, এনট্রপি বৃদ্ধি DS = dQ/T, ঠিক আছে। আরেকটা লিখবা যে যে এটা এটা অঙ্ক দিবে না, বাট এটা MCQ-তে দিতে পারে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক যেটা, সেটা যে PV = Phi, γ = ধ্রুবক, এই সূত্রটা। আর হচ্ছে যে সমস্য প্রক্রিয়ায় যে সূত্রটা, অর্থাৎ Phi = ধ্রুবক, যেটা তোমরা সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে নিশ্চয়ই তোমরা শিখছ যে Phi = ধ্রুবক, ঠিক আছে। এই যে এটা আমি ধরা দিলাম তোমাদেরকে, তাহলে একটা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন, একটা হচ্ছে সমস্য প্রক্রিয়ার পরিবর্তন, ঠিক আছে। ওকে, এখন আমাদেরকে এটার পাশাপাশি আর যে টপিকগুলো মনে রাখতে হবে সেগুলো আমি ধীরে ধীরে বলবো। এনট্রপির একক এবং মাত্রা লাগবে, এনট্রপির একক এবং মাত্রা, ঠিক আছে, দুইটাই নোট করে রাখবা অথবা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা। তারপর হচ্ছে যে কার্নোট ইঞ্জিনের দক্ষতা, এটা থেকে দিতে পারে কোশ্চেন, এটা আমি পরে একটু পরে আলোচনা করতেছি, তখন লিখবা, এখন লিখার দরকার নেই। আর একটা অঙ্ক এটা সিইউতে দেয়, অন্য বিশ্ববিদ্যালয়তে আমারটা দেয় না, সেটা হচ্ছে যে এই যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, একটা সূত্র আছে না সেখান থেকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া থাকে, সেলসিয়াস স্কেলের তাপমাত্রা বের করতে বলে, অথবা সেলসিয়াসের তাপমাত্রা দেওয়া থাকে ফারেনহাইটে বের করতে বলে। সূত্রটা হচ্ছে C/5 = F - 32/9, এটা আমরা সবাই জানি। আবার ক্যালভিন স্কেল যদি আসে এটা হবে K - 273/5, আর
একটা র্যাঙ্কিং স্কেল আছে, সেটা যদি হয় তাহলে আর মাইনাস 492 ডিভাইড বাই 9। তো তোমরা র্যাঙ্কিং স্কেলটা দরকার নাই, শুধু সেলসিয়াস আর ফারেনহাইটটা শিখলেই হয়, তারপরে তোমরা কেলভিন পর্যন্ত শিখে রাখতে পারো, ঠিক আছে? সি, এফ এবং কে পর্যন্ত এই সূত্রটা খাতার মধ্যে লিখো, লিখো যে এটা থেকে অঙ্ক আসতে পারে, ঠিক আছে? তারপরে যে জিনিসটা মনে করা যে আমরা দেখি, যে বলছে যে ফারেনহাইট স্কেলে যদি তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে কেলভিনে কত, তাহলে কেলভিনে হলে কে আসবে, সি বাদ যাবে, তাহলে এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5 লিখবো, এই ফর্ম এতটুকু লিখবো আমরা। এতটুকু লিখার পরে আমরা জাস্ট এখান থেকে কে এর মানটা বের করে নিব, কে এর মান যেটা আসে ওটাই আনসার, ঠিক আছে? এবার বলছে যে খেয়াল, এই জিনিসটা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তুমি যেখানেই পরীক্ষা দাও এখানের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল উভয় একই পার্ট দেয় বা একই মান দেয় বা একই স্কেলে থাকে, ঠিক আছে? এরকম নানাভাবে প্রশ্ন করতে পারে, উত্তর হচ্ছে -40 ডিগ্রি। তুমি মুখস্থ করে ফেলতে পারো অথবা অঙ্ক করেও দেখতে পারো। সেটা হচ্ছে যে সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 যেখানে আছে সেখানে মনে করি যে ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে মনে করি এক্স ডিগ্রি দেখবে, মানে একই পার্ট দিবে আর কি, সেটা এক্স ডিগ্রিতে মনে করি যে, তাহলে তুমি সি এর জায়গায় এক্স লিখবা আর এফ এর জায়গায় এক্স লিখবা। লিখার পরে তুমি এক্স এর মানটা বের করবা, এই ইকুয়েশন থেকে এক্স এর মানটা বের করবা, তাহলেই হবে। তাহলে দেখবা যে এক্স এর মান বের হবে, এক্স এর মান বের হবে -40 ডিগ্রি। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, আমরা অন্যান্য কোচিং এর মতো তোমাকে একদম শীত ধরে ধরে মুখস্থ করতে বলবো না, আমরা তোমাকে ধরাই দিব যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কিভাবে আসে, আর কম্পেয়ার করে তোমাকে দেখাবো এবং সেগুলো প্রমাণ সহকারে দেখাবো যে আসলে কিভাবে প্রশ্নগুলো আসছে। এটাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? তো তোমরা এই আমাদের বেস থেকে সাপোর্ট পাবা, মানে সবচেয়ে বেশি সাপোর্ট পাবা, এবং আমাদের বেস থেকে কতবারও অনেকে চান্স পাইছে, এই গ্রুপেও অনেকে আছে, আমরা এখন যেখানে লাইভ ক্লাস করতেছি, আবার 2021 সাল, 20 সাল, 19 সালেও অনেক স্টুডেন্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের এই বেস থেকে চান্স পাইছে। সো প্রয়োজনে তোমরা এখানে যারা বড় ভাই আছে তোমাদের, তাদের সাথে ডিপার্টমেন্ট, এই গ্রুপের যারা বড় ভাই তাদের সাথে কথা বলে দেখতে পারো যে আমাদের সার্ভিস কীরকম, আমাদের বইয়ের কোয়ালিটি বলো বা আমাদের বেচের কোয়ালিটি বলো বা আমাদের কার্যক্রম ভালো কি না, তাদের থেকে তোমরা ফিডব্যাক নিতে পারো। ওকে, এবার আমরা চলে যাচ্ছি ওই সূত্রটা বললাম, এবার আমরা অন্য একটা টপিক আলোচনা করব, সেই টপিকটা হচ্ছে এটা, এই টপিকটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, লিখে রাখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং সূত্রগুলো সহ লিখো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি এবং ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ। এই তিনটে সূত্র তোমাকে সূত্র আকারে দিতে পারে এমসিকিউতে অথবা অঙ্ক আকারে দিবে প্রথম দুটো থেকে, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ আর একটা হচ্ছে ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি। এগুলোর মিনিং কি আসলে তোমরা জানো, যদি না জানো আমি বলে দিচ্ছি। ডি কিউ হচ্ছে যে তোমার যে তাপটা সিস্টেমের মধ্যে বা ইঞ্জিনের মধ্যে দেওয়া হয় সেটা হচ্ছে যে টি কিউ, আর ডি ইউ হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি যে পরিমাণে বৃদ্ধি পায় সেটা, আর ডি ডাব্লিউ হচ্ছে যে পরিমাণ সিস্টেম কাজ করে বা ইঞ্জিন যে পরিমাণ কাজ করে সেটা, আর ডেল ডাব্লিউ হচ্ছে যে কাজের বা শক্তির পরিবর্তন, কাজেরও পরিবর্তন হতে পারে শক্তিরও পরিবর্তন হতে পারে, মূলত কাজ এবং শক্তি দুইটি আসে একই জিনিস, একই জিনিস কেমনে সেটা আমি আর একদিন কাজ শক্তি যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে কাজ এবং শক্তি আসলে একই একই জিনিস, একই সেম জিনিস। তো সেটা আমরা ওই চ্যাপ্টার আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ডেল ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি যেটা দেওয়া আছে, পি হচ্ছে চাপ আর ডেল বি হচ্ছে যে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এবার খেয়াল করো, বলছে যে এই অঙ্কটা একটু দেখো, বলছে যে এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলে সম্পাদিত কাজের পরিমাণ কত হয়। যে দেখো এখানে কাজ বলছে, তাহলে কাজ হবে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে, পি ডেল বি, পি কত, পি হচ্ছে যে এক বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে তুমি এক লিখবা মানে 1 atm, তাহলে 1 লিখবা, আর ডেল বি কত ওরা বলে দিছে 0.01, তাহলে এক বায়ুমণ্ডলীয় চাপ ইন্টু 0.01। এখন এখানে খেয়াল করো, এখানে ওরা লিখছে কত, ওরা লিখছে যে 10 টু দি পাওয়ার 5। আচ্ছা আসলে এটা এটা কোন এককে লিখছে সেটা হচ্ছে কোশ্চেন, এটা আসলে নিউটন মিটার ইনভার্স 2 এককে লিখছে, নিউটন মিটার ইনভার্স মানে হচ্ছে যে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ চাপ, কি পরিমাণ বল সেটাকে চাপ বলি আমরা, ওই এককে এখানে লেখা হয়েছে। তো তোমার নিউটন মিটার ইনভার্স 2 এককে লিখলে এটা 10 টু দি পাওয়ার 5 হয় চাপের মানটা, এক্ষেত্রে চাপের মান হবে 10 টু দি পাওয়ার। এই এই অবস্থায় যদি তোমাকে বলে যে এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে এত মিটার
কিউব আয়তন বৃদ্ধি করলে চাপ কাজ কাজের পরিমাণ কত, তাহলে তুমি খেয়াল করো এখানে যে গ্যাসের আয়তন সেটা মিটার কিউব হয়েছে না, তাহলে তোমাকে চিন্তা করতে হবে আমার চাপের মানটাও মিটারে আসতে হবে। অর্থাৎ ওই যে একটা সূত্র আছে না, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, সেখানে ক্ষেত্রফলটা মিটার স্কোয়ার নিয়ে আসতে হবে। তো মিটার স্কোয়ারে যখন চাপটা আসে তখন সেটা হয় 10^5। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, মনে রেখে তারপর সূত্রের মধ্যে বসা দিবা, বসে দিলে আনসারটা পেয়ে যাবে। ওকে, এবার খেয়াল করো আমি আরেকটা অঙ্ক দেখাইতে চাচ্ছিলাম, সেটা এই সূত্র থেকে একটা অঙ্ক দেখাবো, একটু পরে সেটা আসবে, এটা এখানে নাই, একটু পরে আসবে, সিরিয়ালে পাবা। ওকে, আর এখানে এই সূত্রগুলো জাস্ট দেখে রাখবা, এগুলা অঙ্ক পরীক্ষা দিবে না, বাট দেখে রাখবা একটু। সেটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা কি আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রটা কি, কিসের মধ্যে সূত্র, চাপ এবং আয়তনের সূত্র, চাপ এবং আয়তনের সূত্র এবং তাপ এবং আয়তনের সূত্র দুইটাই আছে, তাপমাত্রা এবং আয়তনের সূত্র, চাপ এবং আয়তনের সূত্র, ঠিক আছে, দুইটাই খেয়াল রাখতে হবে। আর অঙ্ক লাগবে না এই চ্যাপ্টার থেকে, এই 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 তিনটি সূত্র থেকে অঙ্ক করার দরকার নাই, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে দেয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেয় না, আমি সেটা প্রিভিয়াস ইয়ার দেখছি কখনোই দেয় না। তো তোমরা যেটা করবা সূত্রগুলো জাস্ট মনে রাখবা, ঠিক আছে, সূত্র থেকে দিতে পারে, মানে সূত্রটাই তুলে দিতে পারে প্রশ্নের মধ্যে। এবার এই সূত্রগুলো একটু মনে রাখবা, যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, আর একটা হচ্ছে গামা ইকুয়াল টু কি, আর সিপি সিবি এর চেয়ে বড়, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এই যে এটা লাগবে, কার্নো ইঞ্জিনের দক্ষতা সম্পর্কিত সম্পর্কিত এখন দক্ষতার সূত্র দুইটা, একটা হচ্ছে T2/T1, একটা হচ্ছে Q2/Q1, দুইটাই মনে রাখতে হবে। T2/T1 হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে, আর Q2/Q1 হবে তাপের ক্ষেত্রে, তাপ এবং তাপমাত্রা একই জিনিস না। তাপ হচ্ছে যে কি পরিমাণ তোমার গরম বা ঠান্ডা, সেটা হচ্ছে তাপ, তোমরা জানো। আর তাপমাত্রা হচ্ছে যে তাপের পরিমাপ, তাপের পরিমাণটা কতটুকু, মেজার করলে মাপলে কতটুকু হয়, সেটা হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে। তো তাপ এবং তাপমাত্রা কিন্তু একই জিনিস না। তোমাদের যেই শরীর গরম হচ্ছে এটা তাপ দিয়ে গরম হচ্ছে, আর শরীরের সেই তাপমাত্রা তাপের পরিমাণটা কতটুকু সেটা তুমি মাপতেছো, সেটা হচ্ছে তাপমাত্রা। সো আশা করি ক্লিয়ার। তো এই দুইটা সূত্রের ক্ষেত্রে T2/T1 হবে যদি তাপমাত্রা দেওয়া থাকে কোশ্চেনে, আর Q2/Q1 হবে যদি কোশ্চেনে তাপ দেওয়া থাকে। সো এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। এবার খেয়াল করো, আমরা সহজ একটা অঙ্ক নিই, বুঝছিস, দেখো একটি কার্নো ইঞ্জিন 400K এবং 300K তাপমাত্রায় কাজ করলে এর কর্মদক্ষতা কত। তাহলে দেখো এখানে এই যে কে দিয়ে কাজ করছে সেটা ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে। সো এটা তুমি লিখবা T2/T1, যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, আর T2 হবে ছোটটা, তুমি আর কিছুই তাকাবা না, এখানে যেটা ছোটোটা উপরে লিখে দেবে মুখস্থ। তাহলে 300/400, 1 - 300/400 100% শেষ। উপরে ছোটোটা কেন আমি বলি, কারণ এখানে এক থেকে বিয়োগ যাচ্ছে না, তো উপরে যদি তুমি বড়টা দিয়ে দাও তখন এই এই রাশিটার মান মাইনাস চলে আসবে। তুমি প্রয়োজনে দেখো উপরে 400 দিয়ে দেখো, 1 - 400/300 দাও, দেখবা যে নেগেটিভ মান আসবে, ঠিক আছে, অর্থাৎ কর্মদক্ষতা নেগেটিভ আসবে। তো এই জন্য ভুলেও এটা এখানে উপরে বড়টা হবে না, উপরে ছোটোটা হবে। এই যে এই ধরনের ট্রিক্সগুলো তোমাদেরকে আমরা শিখিয়ে দিব ইনশাল্লাহ। এবার খেয়াল করো, এই এই অঙ্কটা খেয়াল করো, এখানে দেখো একটা তাপমাত্রা আছে আর দুইটা তাপ আছে। যদি দুইটা তাপ থাকে তুমি তাপের সূত্রটা লিখবে, তাপমাত্রা একটা সেটা বাদ, কারণ তোমাদের দুইটা লাগবে। তাহলে এখানে 420টা ছোট, 420 উপরে লিখে দিবা আর 840 নিচে লিখে দিবা, লিখে দিলে যেটা আসবে ওইটাই অ্যান্সারে দেখো, ঠিক আছে। ওই যে তাপমাত্রা একটা দেওয়া আছে, এটা তোমাকে কনফিউজ করার জন্য দেওয়া আছে, ওটার দিকে তুমি তাকাবা না। তুমি চিন্তা করো তোমার তো দুইটা লাগবে, একটা Q2/Q1 অথবা T2/T1, ঠিক আছে। তাপ হয় তাপমাত্রা দুইটা লাগবে অথবা তাপ দুইটা লাগবে, তো তুমি দেখবা কোনটা দুইটা দেওয়া আছে, যেটা দুইটা দেওয়া আছে ওইটাই বসে দিবা, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু তাপ দুইটা দেওয়া আছে, আমরা তাপ দুইটাকে লিখবো আর তাপমাত্রাগুলোকে বাদ দিয়ে দিবো, তাপমাত্রা একটা আছে ওইটা বাদ। ওকে, তাহলে দেখো এই যে প্রশ্ন পড়ার দরকার নাই, তো আমি কি প্রশ্নটা পড়ছি, এই প্রশ্নটা আমি পড়ি না টোটালি। তাহলে এইভাবে করে তোমরা এই শর্টকাট টেকনিকগুলো তোমাদেরকে শিখতে হবে। এখন খেয়াল করো, কোনো কোনো ক্ষেত্রে এরকম হতে পারে, নর্মালি এটা অঙ্কটা দেয় না, তারপরে যদি দিয়ে দেয় সেজন্য আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে দুইটারই তাপ এবং তাপমাত্রা দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, তাপমাত্রাও দুইটা, তাপও দুইটা, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে যে কোনো একটাকে ইউজ করবা তুমি, অথবা এরকম হতে পারে যে তোমার কাছে দুইটা তাপ দেওয়া আছে আর একটা তাপমাত্রা দেওয়া আছে, বলছে যে আর একটা তাপমাত্রা কত। তখন এইখানে কিন্তু তোমার কাছে দক্ষতা চাইনি, কারণ কার্নো ইঞ্জিনিয়ার দক্ষতা জানতে চায়নি, তোমার কাছে তাপমাত্রা জানতে চাইছে। তখন ফর্মুলা লিখবে এটা, এই যে Q2/Q1 = T2/T1, এই ফর্মুলাটা লিখে তুমি একটা তাপ বা একটা তাপমাত্রা যেটাই তোমার কাছে চাক তুমি সেটা বের করে নিতে পারবা। সো এই ট্রিক্সটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, এই 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 সূত্রটা খাতার মধ্যে লিখে রাখো যে এখান থেকেও দিতে পারে। এই সূত্রের অঙ্ক এখানে আছে কিনা আমি জানি না, এটা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একবার। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন আমরা পড়বো হয়তো সেখানে পাবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো দেয় না এটা, তবে দিতে পারে, ঠিক আছে, কারণ এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর এটা আমি দেখছি দিতে। সো এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারে, বাট কিছু আছে একবার কঠিন, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই দিবে না, যেমন এই সূত্রটা, এই সূত্রটা তোমাকে দিবে না, ঠিক আছে। এটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্ন উচ্চতর দক্ষতায় দেয়, বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাকে দিবে না, বাট সূত্রটা দিতে পারে, সূত্র থেকে অঙ্ক দিবে না, সূত্রে থেকে অঙ্ক দিলে সর্বোচ্চ এরকম দিতে পারে যে কোনটা দিতে পারে আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এরকম একদম সহজ যেগুলো সেগুলো দিতে পারে, ঠিক আছে, যে 2 কেজি.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করলে এনট্রপির বৃদ্ধি কত হবে। তাহলে খেয়াল করো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা হয়েছে, তাহলে দুইটার তাপমাত্রায় কিন্তু সেম, বাট ওই বরফটার বদ ছিল 0.2 কেজি। তাহলে তুমি এখানে লিখবে DS=ML/T, তো এম হচ্ছে যে 2.2 যেটা দেওয়া আছে সেটা, আর এল হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ বলে এটাকে, এলটাকে, ঠিক আছে। তো এটার মান মুখস্থ রাখতে হয়, 3.36×10^5, এই মানটা মুখস্থ রাখতে হবে, এলের মান, এটা ডিভাইড বাই টি, টি হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস দুইটাই। তো 0 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিলে কত হয়, 273 হয়, তাহলে তুমি 273 লিখে দিবা নিচে, লিখলে অঙ্ক যেটা আসবে ওইটা হচ্ছে আনসার, ঠিক আছে। সো এভাবে করে তোমরা এই দেখো শেষ, তোমার কাছে চাপটাটা অনেক বড় মনে হয়, অনেক মানে সমস্যা মনে হয়, বাট আমি একদম ইজি করে তোমাকে জিনিসটা শেষ করে দিছি। এখন আমাদের পেজে আমরা যারা স্টুডেন্ট থাকবে তাদের তো ফিডব্যাক নিব, যে তারা আসলে বুঝতেছে কিনা, সে কী বলতেছে, এটা আমরা শুনবো, শুনে কারো যদি কোনো এক স্পেশাল জায়গায় কোনো সমস্যা থাকে সেটা ইনশাল্লাহ আমরা তাকে সমাধান করে দিব। আচ্ছা, এখন আমরা একটু দেখি তো এখানে যে প্রশ্ন কী কী আসছে। মনে করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেখি, খেয়াল করো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন দেখো, খেয়াল করো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিচের কোন সমীকরণটি শুদ্ধ, তাহলে Pb = ধ্রুবক, এই যে এটা আমরা পড়ছি, তারপর আমি সহজগুলো ধরতেছি আর কি, ঠিক আছে। তারপরে সাপোজ আমরা যদি ওই যে এক বায়ুমণ্ডলের চাপের যেই আমরা অঙ্কটা করছি সেটা এখানে আছে, একই অঙ্ক, দ্বিপরমাণু গ্যাসের গামার মান কত, এটা আসলে Cp/Cv বলছে, এটা আসলে গামা বলছে, গামার মান কত, তো দ্বিপরমাণু গ্যাসের গামার মান 1.4 আমরা মুখস্থ জানি, তাহলে এটা লিখে দিব 1.4। এবার খেয়াল করে বলছে যে ফারেনহাইট স্কেলে কোনো বস্তু তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে ক্যালভিন স্কেলে কত, ওই যে ক্যালভিন স্কেলে যে অঙ্কটা আমরা করছিলাম সেটাই এখানে, এটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, ওকে। তারপরে দেখো এই দক্ষতা চাইছে আর দুইটা তাপ আছে, তা ছোটোটা উপরে লিখবা বড়টা নিচে লিখবা, যেটা রেজাল্ট আসবে সেটাকে 1 থেকে বিয়োগ করবা, 100 দিয়ে গুণ করে দিবা, তাহলে আনসার পেয়ে যাবা, সূত্র মুখস্থ করার দরকার নাই। অর্থাৎ 627/836, এটা দেখলে একটা মান পাবা, ওই মানটাকে 1 থেকে বিয়োগ করবা, 1 থেকে বিয়োগ করলে যেটা পাবা সেটাকে 100 দিয়ে গুণ করবা, গুণ করে দেখবা যে 25 পাবা, উত্তর হচ্ছে 25%। এভাবে করে দেখো তুমি, ওই আমি যে সূত্রটা দিছিলাম দেখো সেটা থেকে অঙ্ক আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে Q2/Q1=T2/T1 যেটা সেটাও আছে, সেটা যদি আমি দেখাই, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, কত সালে আসছে আমার ঠিক খেয়াল নাই, এইখানে ওই কোশ্চেনটা আমি পাচ্ছি না, যাই হোক ওই কোশ্চেনটা ছিল, ঠিক আছে। তারপরে আমি যদি আরও কিছু অঙ্ক দেখি, আরও কিছু অঙ্ক যদি দেখি তাহলে এই যে দেখো খেয়াল করো, চুয়েটা দেখো, চুয়েটার প্রশ্নটা দেখো, যেটা আমি বলছিলাম Q2/Q1=T2/T1, এইটি হচ্ছে সেই অঙ্কটা, এটা চুয়েটে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছিল এরকম একটা অঙ্ক, বাট আমি সেটা এখন দেখাতে পারতেছি না। এটা চুয়েটারটা দেখো তোমরা, আসছে যে কার্নোট ইঞ্জিন 500K তাপমাত্রার তাপ উৎস হতে 1250 জুল তাপ গ্রহণ করে তাপ গ্রাহকে 700 জুল তাপমাত্রা বর্জন করে, গ্রাহকের তাপমাত্রা কত, গ্রাহকের তাপমাত্রা কত, তো গ্রাহক হচ্ছে T2 আসলে, তাহলে তোমাকে T2 বের করতে হবে, তাহলে T2/T1, T1 হচ্ছে তাহলে কত, 500। তাহলে খেয়াল করো আমি যদি তোমাদেরকে ড্র করে দেখাই, আমার কাছে ড্রয়ার একটা ছিল, এই মুহূর্তে আছে কিনা আমি জানি না, আচ্ছা এটাতেই দেখাতে পারতেছি আমি, খেয়াল করো ওরা বলছে যে আমরা জানি যে T2/T1=Q2/Q1, তো আমি বলছি T2 আর Q2 সবসময় বড়টা হবে, ঠিক আছে, আর T2 হচ্ছে গ্রাহকের, Q2 গ্রাহকের, তো ওরা বলছে যে খেয়াল করো ওরা বলছে যে গ্রাহকের তাপমাত্রা কত, তার মানে T2 জানতে চাইছে,
তার মানে তাপমাত্রা একটা যেটা দেওয়া আছে হচ্ছে উৎসের, সেটা 500 কে দেওয়া আছে, 500 কেলভিন। সো আমি T1 এর জায়গায় 500 লিখবো, এখানে লিখবো 500, এখানে 500, আর T2টা আমি বের করবো জানি না। আর ওই তাপ তাপ দুইটা দেওয়া আছে না, সেই দুইটা আমরা জানি, একটা 700, একটা 1250। তো যেটা বড় সেটা হচ্ছে যে কিউ1, তাহলে 1250 নিচে থাকবে, আর যেটা ছোট সেটা উপরে থাকবে, সেটা হচ্ছে যে 750 মেবি নাকি 700। সো এটা হচ্ছে 700। এবার তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে এই যে শূন্য শূন্য কেটে দিলাম, আর এটা যদি এই এই পাশ থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে সেটা গুণ হয়ে যাবে 500, 500 গুণ হয়ে যাবে। এবার এটার 25 দিয়ে কাটলে হবে 5, 5 25 125, আর এটার 25 দিয়ে কাটলে হবে 20, আর এটার যদি এটা দিয়ে কাটি হয় 4, 5 20, আর এখানে হচ্ছে 4, 7, 28, 280। তাহলে 280 কেলভিন হচ্ছে আনসার। তাহলে খেয়াল করো 280 কেলভিন আনসার আছে কিনা, এই যে 280 কেলভিন, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই যে অঙ্কটা আমি পারছি কেন, কারণ আমি ওই সূত্রটা পড়ছি, ঠিক আছে। এভাবে যদি তুমি বুঝে 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 ভেঙে ভেঙে অঙ্কগুলো করো, তাহলে কিন্তু তুমি পারবা, ঠিক আছে। আর আমাদের কাজ হচ্ছে তোমাদেরকে ধরাই দেওয়া, মানে সিস্টেমগুলো বুঝাই দেওয়া, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন যেভাবে আসুক আনসার করে আসতে পারবা ইনশাল্লাহ। তো আজকের আর বাড়াবো না, 30 মিনিট হয়ে গেছে, আমার টার্গেট ছিল 30 মিনিটই পড়ানো। তো সবাই ভালো থাকো, আগামীকালকে আমি সকাল 11:30-এর একটা ক্লাস নিব, সেটা হবে তোমার সেটা হবে পরের চ্যাপ্টার, যেটা অর্থাৎ চলতরিতের উপরে এবং স্থির তরিতের উপরে। সো আমি আগে স্থির তরিতটা শেষ করব, তারপর চলতরিত, যদি সময় হয় আর কি, আর সময় না পেলে চলতরিত দিয়ে আমরা শেষ করে দিব। আগে কেন দ্বিতীয় পত্র পড়াচ্ছি, কারণ হচ্ছে যে দ্বিতীয় পত্র অনেকে বুঝে না, অনেকের দ্বিতীয় পত্রে একটু ঝামেলা থাকে, সেই জন্য আমি আগে এটা দিয়ে শুরু করছি। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, আমাদের ব্যাচের ডিটেলস আমাদের গ্রুপে দেওয়া আছে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ থেকেও তুমি যোগাযোগ করতে পারো, আমি যদি তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস, এই ইউনিটের 80টি ল্যাব ক্লাস থাকবে, 15টি সাবজেক্ট টেস্ট নিব আমরা, 10টি ফুল মডেল টেস্ট নিব, ক্লাস শুরু হবে 10ই ডিসেম্বর, এবং এটার ফি হচ্ছে 2500 টাকা। আর এটা হচ্ছে সেটার রুটিন, এই রুটিন অনুসারে আমাদের ক্লাস শুরু হবে 10, 11, 12, 13, সব জায়গায়, 12 তারিখ ক্লাস নাই, 10 তারিখে আছে, 11 তারিখে আছে, 13 তারিখে আছে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব সাবজেক্টেরই ক্লাস হবে। সো তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাবা। তো আজকের ক্লাসটা রাখতেছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।